দুর্গাপুর ভিরিঙ্গি একটি ফ্ল্যাটে স্বাস্থ্যকর্মী সেজে লুটপাটের চেষ্টার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে মঙ্গলবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আবাসন চত্বরে। অভিযোগ, স্বাস্থ্যকর্মী সেজে এক দুষ্কৃতী এদিন দুপুরে বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে আসে। ওই ফ্ল্যাটে একজন মহিলা ও বাচ্চা ছিলেন, তাদের দুষ্কৃতী স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়। এরপরেই মহিলার নাম নথিভুক্ত করে শারীরিক অবস্থা জানতে চায়। দুষ্কৃতীর অভিনয় শেষে ওই মহিলাকে বোতলে পানি ও জল দেওয়ার অনুরোধ করে। ওই পানি ও জল দিতে ঢুকলেই ওই মহিলাকে দুষ্কৃতী ঘরের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যায়। অভিযোগ, মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা গয়না ও টাকা বের করে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতী। টাকা সোনা গয়না না দেওয়ায় দুষ্কৃতী মহিলাকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে মহিলাকে হাত পা বেঁধে ওই ফ্ল্যাট থেকে চম্পট দেয়। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি। দেখুন, আমার পাশের ঘরে আমি ঘরে ছিলাম, আমার ফুল ফ্যামিলিও ঘরে ছিল। পাশের ঘরের মহিলার বক্তব্য অনুযায়ী কেউ একজন সার্ভে করার নামে হয়তো এসেছিলো, যে কিনা জল খেতে চায়, যেটা ওনার ভার্সন। তারপরে উনি জলটা যখন আনতে যান, ও দরজা খুলে বসে পড়ে চেয়ারে, বসে নাকি এবার ওকে মারধর করেছে, শারীরিকভাবে হেনস্থা করেছে, এবং আমসো কিছু হয়তো সাথে ছিল, যেটা উনি বলছেন। এবং আমরা ঘরে ঢুকে দেখি ওনারা এখানে ভাড়াটে ভাড়া আছেন বেশ কয়েক বছর ধরে। সুজন, কতদিন হবে? এক বছর মতো হবে। হাজব্যান্ড ওয়াইফ, একটি ছোটো বাচ্চা রয়েছে, মহিলা বা হাজব্যান্ড, কেউ কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলাও আমরা এমন কিছু দেখিনি, বা বাইরে কারোর সাথে মেলামেশা নেই। এই জন্যে কে এসে এটা করলো আমরাও বুঝতে পারছি না। এবং কিছু জিনিস ছেঁড়া ভাঙা পেয়েছি, মানে জিনিসপত্র নাকি হাটকানো হয়েছে, এবং মঙ্গলসূত্র বা কিছু কিছু জিনিস দেখলাম পড়ে রয়েছে ওখানটায়। এবার আমরা তো এটা দরজা খোলার পরে দেখেছি, তার আগের পোর্শনটা কিন্তু জানি না। যেটা ওনারা বক্তব্য রাখছেন সেটাই ধরতে হচ্ছে। বাকি তো পুলিশ এসেছিলো, পুলিশ প্রশাসন যেটা দেখেছে, উল্টো দিকে সিসিটিভিতে দেখা গেছে একটি ছেলে এসছে, কাঁধে ব্যাগ, মুখে মাস্ক পরা, মাথায় কালো টুপি, হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা। আর্মস ছিল? না না, আর্মস তো আর বাইরে নিয়ে ঘুরবে না। না, ওনার বক্তব্য অনুযায়ী ঘরে আর্মস বার করেছিল, কিন্তু সেটা খেলনা কি কী সেটাও তো আমরা জানি না। আর মহিলা ফ্ল্যাটে থাকে রাস্তার ওপরে, আতঙ্ক বলতে তো এতদিন আমি রয়েছি, আমার 4-5 বছর হয়ে গেছে বিল্ডিংয়ে। মেন ব্যাপার হলো আমাদেরও যা সিকিউরিটি রয়েছে সেটাকে আরও মনে হয় স্ট্রেংথেন করা প্রয়োজন আছে, আর একটু কঠোর না হলে প্রবলেম রয়েছে। আপনার নাম? তমাল দে। আপনার নাম? তমাল দে। না, যা যা হয়েছে ম্যাডাম, কি দেখেছেন বলুন না। তার সে উনি বলে দিলেন, আপনারা যদি না বলেন, আপনার ফ্ল্যাটে থাকেন, তবে যেটা হয়েছে ম্যাডাম, যেটা দেখলেন সেটাই বলুন না। ঘরে ঢুকে দরজা লক করে দিয়ে ওকে রান্নাঘরে চেপে ধরে রিভলভার দেখিয়ে বলছে মেরে দেবো, তুই চুপ করে থাক না তোকে মেরে ফেলবো। হ্যাঁ, রিভলভার দেখিয়েছিল। এবার দিয়ে চেন পড়েছিল, সেই চেন ফেন ছেঁড়া পড়েছিল, কানেরটাও পড়েছিল, কিছু সোনা দানা টাকা পয়সা তো কিছু ছিল না সেরকম একটা, সেগুলো কিছুও নেয়নি, খালি ওকেই মারধর করেছে হাত পা বেঁধে। ও তো বলছে একজনই ছিল। আপনি তো পাশে থাকেন, কি কতটা আতঙ্কে আছেন আপনি এই ঘটনা ঘটার পর? আতঙ্কে আমি তো অবশ্যই আছি, কেন আমার ঘরে ছোট ছেলে থাকে সবসময়, আমিও বেরিয়ে যাই কাজে বেশিরভাগটা আমার টাইমে, তো আমার ঘরে ছোট ছেলে রয়েছে, আমি নিজের তো আতঙ্ক তো থাকবোই। মানে এরকম একটা ব্যাপার প্রায় বছর দেড়েক আগেও এরকম আমার ঘরেই হয়েছিল। বাট আমার হাজব্যান্ড ছিল, ছেলেটাকে ধরে ফেলেছিল, ছেলেটা 7 তাড়াতাড়ি নেমে বেরিয়ে চলে গেছে। আজকেও ঠিক সেম করেছে, যে ওই ওইখানটুকু। ম্যাডাম, আপনি যে ফ্ল্যাটে থাকেন সেখানে তো সিকিউরিটি গার্ড থাকে, তাহলে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কি করে এরা উপরে চলে যায়? সেটা তো সিকিউরিটি গার্ডই বলতে পারবে, তাকে তো রাখা হয়েছে আমাদের এই সব গার্ড করার জন্য। আমি তো জানি একটা সিকিউরিটি আছে, মানে আমি সেফ উপরে, বা আমার বাচ্চা সেফ। এখন সে যদি ঠিকঠাক করে না যায়, বা যে সিকিউরিটি এজেন্সিকে দেয়া হয়েছে সে যদি ঠিকঠাক করে তাকে তোমার ট্রেনিং না দিয়ে পাঠায়, সে তো আমি কিছু বলতে পারবো। ঘটনাস্থলে পুলিশ এসেছে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম সুবিতা দে। থ্যাংক ইউ ম্যাডাম। কজন লোক এসেছিল? কি বললো আপনাকে? আমাকে হিন্দিতে বললো, আমি হসপিটাল থেকে আসি, 8 তারিখ থেকে, 8 থেকে আমি সব ফ্ল্যাটে খালি করবো। তারপরে ওরা চারতলায় উঠে যায়? একজন উঠে যায়। উঠে যেয়ে কি করলো ভেতর, উপরে কি শুনলেন? পুলিশ এসেছিলেন? তা আপনি তো এখানে সিকিউরিটি গার্ড, যে কোনো লোক আসতে গেলে তার ভুল হচ্ছে, আমি নাম লিখিনি।
কি নাম আপনার? অপূর্ব। আপনি এখানকার সিকিউরিটি গার্ড? হ্যাঁ। আমি বুঝতে क्या हुआ था? क्या हुआ था थोड़ा बोलिए ना। क्या हुआ था यही जानना है बस, और कुछ नहीं। कुछ नहीं, वो आया, वो लोग अपना चला गया, पुलिस कुछ कुछ घटना नहीं घटा। घटना अपना बड़ी देखिए इस चीज का डा एल्बम कर लो। कौन आया था आपका घर में? कौन आया था? हमको नहीं मालूम, कोई नहीं नहीं आया था, हमको पता नहीं है, हम तो ऑफिस आ रहे हैं। हम लोग देखे अभी कुछ देर पहले पुलिस आया था, बहुत पुलिस ने आया। हाँ, वो लोग चले। आपका वाइफ का साथ कुछ कोई आया था आपका बाहर से? तो तो आप लोग पाए हो, आपका जो घर में है जो लेडीज था वो उन लोग को पानी पिलाया, उसके बाद क्या घटा? कुछ नहीं, वो आया सामान खोजा, नहीं मिला, चला गया बस। क्या खोजा सामान? अरे सामान क्या खोजता, पैसा यही सब खोजता, पैसा नहीं मिला तो चला गया। वो लोग पैसा ले, और कोई मतलब बंदूक बंदूक दिखाया था? कुछ नहीं, कोई कोई ना। मेरा नाम क्या है? मारधूर किया थे क्या? ना, वो सब कुछ, वो सामान खोजा नहीं मिला, चला गया। आपका वाइफ का घर में अकेले थे? हाँ अकेले ही थे। आप नहीं थे उस समय? हाँ ऑफिस में, ऑफिस में था। आपका नाम? जितेंद्र कुमार। রাধেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে রাধেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।